নমস্কার, আপনারা দেখছেন আপতাকখবর.কম। আমার নাম রেনময় লাহিড়ি। এই মুহূর্তে আছে আমরা কল্যাণী নদিয়া জোনপুরে, যেখানে আমতলা ক্লাবের তরফ থেকে আজকে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে আছেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান শ্রী কমল অধিকারী মহাশয়। কমলদা, কেমন লাগছে আজকে এই আমতলা ক্লাবের উদ্যোগে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেখানে আসতে পেরে? স্বাভাবিক, সত্যিকারে খুব ভালো লাগছে। এবং এনারা বাকি অনেক কালচারাল প্রোগ্রামে এবং সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রামে ওনারা থাকেন, এবং এলাকার মানুষের জন্য যে চক্ষু দান শিবির করেছেন, তো এটা স্বাভাবিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই। একটা ভালো পদক্ষেপ, এবং কাঁচরাপাড়া পৌরসভা তাদের পাশে আছে। এরপরে যদি তারা যদি কোনো রকম এই মেডিকেল ক্যাম্প যদি করে, আমরা অবশ্যই সহযোগিতা করব। এই মহৎ সিদ্ধান্ত কি স্বাগত জানাচ্ছে? অবশ্যই, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে, তার চিন্তাধারা মানুষকে পরিষেবা দেওয়া, সেই জায়গায় ক্লাবও বঞ্চিত নয়, তারাও পাবলিকের জন্য, এলাকার মানুষের জন্য চিন্তাভাবনা করছেন। স্বাভাবিক ব্যাপার, ভালো লাগছে, এবং কাজ করতে সত্যিকারে ভালো লাগে মানুষের জন্য, এবং তারাও করছে, এবং আমাদের সহযোগিতা সবসময় থাকবে তাদের। যেখানেই দুস্থদের ব্যাপার সেখানেই আপনাকে দেখা যায়, সবসময় তাদের পাশে একটা ছায়াসঙ্গী হিসাবে থাকেন, কি বলবেন? দেখুন, এই কালচারটা আমাদের 2011 থেকে এসেছে, এই কারণেই যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্কিম যেভাবে আমাদের জনগণের জন্য ভাবনা চিন্তা করেছেন, সেই জায়গায় কিন্তু আমাদের হেলথ স্কিমটাও রয়েছে। স্বাভাবিক ব্যাপার, এনারা হেলথের ব্যাপার উপরে ফোকাস দিয়েছেন, এবং আমরা যারা পৌরসভার যারা আধিকারিকরা রয়েছে, যারা কাউন্সিলররা রয়েছে, এবং বাকি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানরা যারাই যাকেই বলুন, সবাই কিন্তু মানুষের জন্য চিন্তাভাবনা করছে, এবং আমাদের একটাই লক্ষ্য রয়েছে, মানুষকে পরিষেবা দেওয়া। বলছি, আপনি যেহেতু কাঁচরাপাড়া পৌরসভার আপনি চেয়ারম্যান, ডেঙ্গি কিন্তু একটা বেশ বড় আকার ধারণ করছে বিভিন্ন জায়গায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কাঁচরাপাড়া পৌরসভা এখন এই নিয়ে গতকাল আমাদের মিটিং হয়েছে রিগার্ডিং ডেঙ্গি, মানে প্রত্যেকটা ইনসেক্টগুলোকে নিয়ে কীভাবে এরিয়া প্রিকশন থাকবে, এবং প্রত্যেক কাউন্সিলররা থাকবেন, এবং প্রত্যেক ওয়ার্ডে আমরা ক্যাম্প করব, যেখানে ভিজুয়াল ক্যাম্প থাকবে, এবং একটা প্রত্যেকটা ওয়ার্ডের টিম হবে, যেখানে প্রত্যেকটা বাড়ি যাবে এবং তাদেরকে অ্যাওয়ারনেস করবে যে কীভাবে সচেতন থাকতে হবে, কীভাবে পরিষ্কার রাখতে হবে এলাকাটাকে, সেই নিয়ে আমরা অলরেডি আমাদের ট্রেনিং রয়েছে স্যাটারডেতে, তো তারপরে আমরা যেভাবে আছে পরিষেবা দেবো, আর আমরা দেখবো যে কতটা প্রতিরোধ করা যায়, কেন সবথেকে বড় ব্যাপার হলো মানুষকে সচেতন হতে হবে। আমরা তো অবশ্যই পরিষেবা দেবো, মানুষ সচেতন যদি থাকে তো স্বাভাবিক ব্যাপার, এই রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি। অজস্র ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন রমাগিরিদা, রমাদার সঙ্গে কথা বলে নেবো। রমাদা, এখানে আপনার নিজের ঘরের ওয়ার্ড, ঘরের ক্লাব বলা যেতে পারে, তো সেখানে দাঁড়িয়ে আপনাদের কেমন কেমন লাগছে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে? না না, এটা তো খুবই ভালো। প্রথম বলি, আপনি বলেন নদিয়া ব্যাপার না, এটা আমাদের কাঁচরাপাড়া পৌরসভার মধ্যে 4 নম্বর ওয়ার্ডেই পড়ে এটা। আর এটা হচ্ছে কি, এই সব প্রোগ্রামকে আমরা খুবই সাধুবাদ জানাই, আর সবসময় চাই আরও যাতে বড় করে প্রোগ্রাম, নেক্সট একটা প্রোগ্রাম দিয়ে চলেছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তো আমরা সবসময় এদের পাশে আছি, এনকারেজমেন্ট করবো যাতে করতে পারেন। এটা এই প্রত্যেকটা মহৎ উদ্দেশ্যে আপনাকে দেখি পাশে থাকতে, বিশেষত 4 নম্বর ওয়ার্ড, আপনি নিজেই এই 4 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের সাথী, সেরকমই আজকে মহৎ উদ্দেশ্যে এই আমতলা জোনপুর আমতলা ক্লাবের পাশে, কি বলবো? এটাই তো মেন কাজ আমাদের, মানুষের পাশে থাকারই, দুঃখে সুখে থাকা, আর এই সব কাজ তো সবার দ্বারা সম্ভব হয় না। এই অঞ্চলটা খুব শিক্ষিত এডুকেটেড জায়গা, এনাদের থেকে এক নেক্সট পরিকল্পনা শুনছি নাকি একটা ফ্রি ডক্টর বসাবে ডে বাই ডে সব গরিব মানুষের জন্য, এটা তো খুবই মহৎ কাজ। আর কাঁচরাপাড়া পৌরসভা আমার 4 নম্বর কাউন্সিলর, আমার সবসময় পাশে আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ক্লাবের সেক্রেটারি, ওনার সঙ্গে কথা বলে নেব। আপনার নাম? আমার নাম শ্রী করুণাকিঙ্কর ভট্টাচার্য। আচ্ছা, এই উদ্ভাবনী চিন্তাভাবনা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি আমতলা ক্লাব 1956-এ এস্টাবলিশড হয়েছিল, আমাদের অনেক সিনিয়র গার্জিয়ানরা করেছিলেন। আমরা 62 সাল থেকে আমরা মোটামুটি এই ক্লাবটাকে অ্যাক্টিভভাবে চালাই, আর এই ক্লাবে আমরা, এটা আমাদের নতুন প্রয়াস না, আমাদের এর আগে প্রচুর ব্লাড ক্যাম্প করেছি, আমরা দুস্থ লোককে, দুস্থ ছেলেপেলেদের বই দিই, বই খাতা সহযোগিতা করি, আমরা এখানে প্রতি বছর দুর্গাপুজোতে বস্ত্রদান করি, 150-200 বস্ত্রদান করি, শীতের সময় আমরা কম্বল বিতরণ করি। এই ক্লাবের পক্ষ থেকে আমরা এই প্রয়াসগুলো চালিয়ে আসছি। আগামী আমাদের পরিকল্পনা আছে আমাদের একটা দাতব্য চিকিৎসালয় করার, আর হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলো আমরা বরাবর করছি। মানুষের
আমাদের এলাকায় যে সমস্ত গরিব মানুষ আছে, বহু মানুষ আছে দিনে দিন খায়, তারা তাদের মেন রুজি রোজগারের একটা বৃহৎ অংশ চলে যায় হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে। আমরা যার জন্য এই স্বাস্থ্য শিবিরটাকে একটু গুরুত্ব অন্যভাবে দিচ্ছি এবং বরাবর আমরা এই কাজটার সঙ্গে জড়িয়ে থাকছি, সমাজের কল্যাণে যদি আমরা লাগি এই হিসাবে। ধন্যবাদ। শুনতেই পারলেন, ক্লাবের সেক্রেটারি থেকে আরম্ভ করে কাঁসাপাড়া মিউনিসিপ্যালিটির পৌর প্রধান, তিনি আমাদের জানালেন যে মানুষের জন্য পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর এবং মানুষের পাশে থাকতে চান। দেখতে থাকুন আপনার খবর .com। আমার নাম রেনময় লাহিড়ি, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।